মানি ব্যাগে টাকা কোথা থেকে আসলো? আমি রেখেছি। কেন? পুরুষ মানুষের মানি ব্যাগে টাকা না থাকলে হয় নাকি? তোমার কাছে আসলো কি করে টাকাটা? আমার বাপের বাড়ি থেকে একটা আংটি দিয়েছিল, ওটা আমি বেচে দিয়েছি। কেউ তোমাকে বুঝতে পারলো না মানে? তুই বুঝেছিস তো? ৫০ লাখ টাকা আমি দিতে পারি যদি এই বাড়িটা আমার কাছে ছেড়ে দাও। আগুন নিয়ে খেলছিস সাদা পাটালি। বেশি কথা একদম বলবি না, এমন কেস করব চোরা বিধবা বানিয়ে দেব। বাজি রইল তোর সাথে, কিচ্ছু করতে পারবি। এই বাড়িটা আমি রক্ষা করব, আর আমার ভালো দিদি আর বাজে ডাক্তারকে এতটুকু এতটুকু আঁচ রাখতে দেব। আর আমার বাজে ডাক্তার মরবে না, মরবি তুই। এখন এই বাড়ির সবকিছুর দখল নিচ্ছি আমি। এই বাড়ির দামও দিয়ে গেছে কনক কাকন পাত্র, ৫০ লক্ষ টাকা। পিসিমণি বলছে কি এই বাড়িটারই বেচে আপনি না কাশি চলে যান, আর আপনার বড় ভাইপোকে বলে দিন এই বাড়ি ছেড়ে যেন চলে যায়। কেউ কোথাও যাবে না, যদি এই বাড়ি ছেড়ে যেতে হয় তাহলে তুই যাবি। আমার সাথে লাগতে আসিস না, তোর হারে না দুব্বা গজিয়ে ছেড়ে দেবো বলে রাখলাম। কি দেবে তাকিয়ে যাবে না ওদিকে? হবে অনেক কিছু। কি কি হবে? খানিকটা আমি করব, বাকিটা তোর হাতে। হ্যালো, প্লিজ প্লিজ ফোনটা কাটবেন না, কাটবেন না ফোনটা। একবার শুভঙ্করকে আসতে বলুন না, একটা মানুষের জীবন মরণের প্রশ্ন এটা। ঠিক আছে, আপনি ধরুন আমি দেখছি। শুভ, শুভ, আই। কি হলো, বাইরে ডাক্তারকে ডাকছিস কেন? শুভ কোথায়? ও একটু বেরিয়েছে। কি হলো, তোর সবার মুখটা এরকম কেন? কনক কাকুন ফোন করেছেন, শুভকে হাসপাতাল যেতে বলছেন, ওনার বরের নাকি শরীর খুব খারাপ। আমি কিন্তু কিছু বলতে পারবো না। তার মানে একটা মানুষের পেরান এভাবে চলে যাবে? ও তোমার বন্ধু হয়। তাহলে বড় বৌদি তুমি কি করবে ভাবছো? তুই আমাকে ফোনটা দে, দেখ সাদা পাটালি শোন, যদি নিজের বরকে বাঁচাতে চাস তাহলে এই বাড়িতে এসে সবার সামনে দাঁড়িয়ে আমার বাজে ডাক্তারের কাছে ক্ষমা চেয়ে যা। বলে যা তুই যা যা করেছিস সব ভুল করেছিস। কি হল, চুপ করে আছিস কেন? যদি তুই এখানে এসে ক্ষমা চাইতে না পারিস তাহলে আমার বড় যাবে না। আমার ভাইপোকে ফাঁসিয়েছে। ফাঁসাইনি, ফেঁসে গেছে। মানে? মিনা দিদি, এই যে এইটার মধ্যে সব কিছু রেকর্ড করা আছে, ও যা যা বলেছে। মিনা দিদি, এটার মধ্যে সব কিছু আছে তো? হ্যাঁ একদম, সবটা পুরোটা। সত্যি সত্যি এইবার এইটা আমি দেব, এবার দুধ আর জল আলাদা হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে আসল নাটের গুরুটা কে। কনক,
বই তো আমার বরকে কি ময়নার বাবাকে এই রিকশা দাঁড়াও না দাঁড়াও দাঁড়াও বলছি রিকশা কনক কনক শোনো মরে যাবে ও ও মরে যাবে একটিবারের জন্য ওর মেয়ে ওকে দেখতে পারে না আলিয়া ঠিক নিজের মতো করে কবাকে পাচ্ছে না আর একটা মেয়ে যখন নিজের মতো করে তার মনের মানুষকে পায় না তার যে কি হয় সেটা আপনি বুঝবেন না তা আপনি আমাকে ঠিক কি রকম করে নিজের মতো করে পেতে চান মা একটা কথা বলার ছিল আজকের দিনটা ভাবছিলাম আমি মায়ের কাছেই গিয়ে থাকব আমি কি বলছি না আমি যেতে পারবো ভালোভাবে দেখো কেমন হ্যাঁ আমরা আসছি এসো চলো 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 আজ কিছু একটা ঘটবে এমন কিছু যে পুরো বাড়ির ছবিটাই বদলে যাবে দেখ না কি ঘটে আজ Three cheers for Durga! Hip-hip! Hooray! Hip-hip! Hooray! Chat-track, thuk-thaki, kaj-habin, abrushu, kamar-e rakha chai. এখন শুধু একটাই লক্ষ্য দুর্গাকে শেষ করা দুনিয়া থেকে ওর নামটাই মুছে দেব আমি বুঝতে পারছি না মাই গুডনেস আই এম স্টার্ভিং কি খাবো এখন আমি কোনো কাজে জারা ম্যাডাম দেখলেন তো জারা ম্যাডাম নিনিকে না খেতে দেওয়ার কিরকম শাস্তি আপনি পেলেন হাতে তো আর মাত্র পাঁচ দিন বাকি আছে না না যেভাবেই হোক এর মধ্যে সারা ম্যাডামের হাত থেকে সব কিছু ফিরিয়ে নিতেই হোক এটা তোমার ছবি না সুদীপের আমি যদি আমার স্ত্রীকে খুঁজে না পাই তাহলে কিন্তু আপনার নার্সিং হোমের বিরুদ্ধে আলোটা বন্ধ করে দিয়েছে আমার ভয় লাগছে শুনছ শুনছ আমার ভয় লাগছে শুনছ